হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটি আমাদের দর্শন মোবারকপাড়া গোরস্থান জামে মসজিদ। এই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন 1969 সালে এই মসজিদটি অবস্থিত হয়েছে। অবশ্য আমি মসজিদটি নিজে চোখে দেখেছি। আমি যখন নিজে চোখে দেখেছি তখন এই মসজিদটি চাটাইট মসজিদ ছিল। আমাদের চোখের সামনে মসজিদটি হলো। আমি নিজেও এই মসজিদে ছাদ ঢালাই সময় ছিলাম, ছাদ ঢালাই দিয়েছি। এখন বয়স খুবই অল্প, খুব মনে পড়ে মসজিদটির কথা। এই মসজিদটি যে কোনো সময় ভেঙে ফেলা হবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মসজিদ কমিটির থেকে। তাই আমি মসজিদটা একটু ঘুরে ফিরে আপনাদের দেখাচ্ছি। দুর্বল বলে আপনার মনে আছে মসজিদটি কত সালে মানে আমাদের এখানে ইয়ে হয়, মনে আছে আপনার? না, মনে নেই। আপনার মসজিদের কি স্মৃতি মনে আছে? আমার স্মৃতি মনে আছে একটা খেজুর ছিল, মারা খেজুরটা এখানে আপনার নমাজ পড়ে খেজুর গাছটা ওই তোমার ইয়ে বাসের পঞ্চি পঞ্চিতে আমাদের এই মুক্তখানে একটা ঘিরা ছিল, তারপরে চাটাই পাটাই দিয়ে এখানে আমরা নমাজ করেছি। হ্যাঁ, আলমগীর হুজুর মাঝে মাঝে পড়াইতেন আমাদের ইয়ে ওই ইসাম মৌলানা সাহেব, একজন হুজুর এখানে স্থায়ী ছিল। হ্যাঁ, এটুকু মনে আছে আপনার? এইজন্য মনে আছে। তাছাড়া উদ্যোগ নেওয়া হয়েছে এবং সবাই করার জন্য মত দিয়েছে। আমরা আগাচ্ছি তাতে আগামী রবিবার থেকে মসজিদের ভাঙা চোরা কাজটা। মসজিদটি শুনলাম নিলাম দেওয়া হয়েছে, কে পেয়েছে আর কত টাকা পরিমাণ? ফকির মোহাম্মদ পেয়েছে এবং 4,00,000 সর্বোচ্চ ডাক হয়েছে 4,55,000। কে 4,20,000, 52,000 এরকম হয়েছিল। কতজন মানে মানে আপনার ইনভলভ হয়েছিল কতজন আপনার ডাকে? মানে আমাদের হয়েছিল 5-6 জন। আমার 5-6 জন হয়েছিল। তার মধ্যে যে 4,55,000 টাকায় পেয়েছে, তোমার বাসা কোথায় জানেন? ওনার বাসা জয়রামপুরে আছে, জয়রামপুরে ওনার বাসা, ছেলে মেয়ে থাকে, উনি জীবন। তো শুনতে পাচ্ছি রবিবারে ভেঙে দেবে, এটা কি সিদ্ধান্ত? মালামাল সরাইতে পারি সম্পূর্ণ, তো ওনাদের খবর দিন আর রবিবার থেকে কাজ শুরু করে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ও মসজিদের ভিতরে ফ্যান আছে, এসি আছে, এই যে কাছের এগুলো আছে, এগুলো সবাই কি আপনার? আমাদের যে ফ্যানগুলো আমাদের ব্যবহারযোগ্য যেসব ফ্যানগুলো আছে, ইলেকট্রিক জিনিসগুলো যেরকম মাইক সেট, ফ্যান এবং এসি আর অজুখানা দুই সেট, অজুখানার সেট এবং নামাজের স্থান, এই তিন সেট দুইটা বাদে আর পানি ট্যাঙ্কি, মোটর, এই ইলেকট্রিক জিনিসগুলো এগুলো বাদে যেগুলো আছে মসজিদের বা বাথরুমে এগুলো না, এই তিনটা ওয়াল, যেমন পশ্চিম পাশের ওয়াল, উত্তর 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 সাইডের এবং পূর্ব সাইডের যে ওয়াল আছে এই সহকারে, এই পূর্ব বাইয়ের সাইড যেটা আছে দক্ষিণ সাইড, এটা এটা বাদ। তাহলে আমরা আশা করি রবিবার থেকে কার্যক্রম শুরু হতে, আশা করছি আল্লাহ ইনশাআল্লাহ রবিবার থেকে পুরাতন মালামাল সম্পূর্ণ। ঠিক আছে, তাহলে আমি মসজিদটি একটু ঘুরে ভিডিও করে আসবো। আপনারা শুনতে পারলেন আমাদের দর্শন মোবারকপাড়া জামে মসজিদের প্রেসিডেন্ট সাহেবের কথা। রবিবারে আশা করে যে ভাঙা কাজ শুরু হয়ে যাবে। তো
মসজিদটি ভিত্তি একটু দুর্বল আছে বলে মসজিদটি কত বিশিষ্ট হবে তিনতলা না চারতলা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে শুরু করবে আশা কর ইঞ্জিনিয়ার মোতাবেক মসজিদটা কি কীভাবে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ার সাথে আলাপ করে ওনারা সব ডিসিশন নিয়ে ফেলেছে খুব দ্রুত আশা করা যাচ্ছে ভাঙা যতটুকু সময় নেবে কাজ দ্রুত শুরু হবে তো চাচা আবার আপনার মাঝে একটু আসি মানে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কি সম্পূর্ণ কমপ্লিট করে আমাদের অর্থনৈতিক যারা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আপনারা মসজিদের কাছে হাত দেন তখন আমরা যাওয়ার চেষ্টা করব আর এখন আমাদের হাতে 20 লাখ মতো ক্যাপিটাল আছে এই জন্য আমরা প্রত্যেকের কাছে যাদের অনেক অনেক কাজে বলা হয়েছে তারা প্রতিশ্রুতি দিয়েছে তারা মসজিদে হাত দিতে যাওয়ার চেষ্টা ঠিক আছে শুনতে পারলেন আমাদের প্রেসিডেন্ট সাহেবের কথা উনি 20 লক্ষ টাকা নিয়ে নামছে তবে 20 লক্ষ টাকায় আমার জানা মতে হবে না 30-40 লাখ টাকা লাগবে তাই না 50-60 টাকা টার্গেট করেছে তো আমার তো চ্যানেল অনেকেই দেখেন মসজিদ তো আল্লাহর ঘর সবাই জানেন এই ঘরে যদি কেউ কিছু অনুদান করে আল্লাহ কখনোই তাকে ফিরে দেয় না এটা অবশ্য মুসলমান হিসাবে সবাই আপনারা জানেন তো সেই ক্ষেত্রে যদি কারোর অনুদান দিতে মনে চায় অবশ্যই আমাকে মেসেজ দিয়ে জানাবেন আমি প্রেসিডেন্ট সাহেবের নম্বর আপনাদের কাছে দিয়ে দেব আপনারা সরাসরি প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলে অনুদানটা দেবেন এটা কোনো সমস্যা নেই ওনাদের সোনালী ব্যাংক অ্যাকাউন্ট আছে বিকাশ আছে আমি আছে ওটা আমি আপনাদেরকে দেখাবো তো আপাতত আমরা ঘুরে ফিরে দেখালাম এবার আমাদের যে মসজিদের যে কাঠামোটা তৈরি হবে এর একটা মসজিদটি ঠিক এরম হবে এরম চিন্তা ভাবনা করেছে মসজিদ কমিটি আপনারা দেখতে পাচ্ছেন এখন মোবারকপাড়ার সমস্ত জনতা ব্যাংকের সঞ্চয় হিসাব দেওয়া আছে সোনালী ব্যাংকের সঞ্চয় হিসাব দেওয়া আছে এবং আমাদের সভাপতি আমার ছোট চাচা মোহাম্মদ রবিউল হোসেন তার নম্বরও দিয়ে আছে সাধারণ সম্পাদকের নাম হোক মামা হল তার সঙ্গে তার মোবাইল নম্বরও দিয়ে আছে তো আমি আরেকটু আপনাদের মসজিদটা ঘুরি ঘুরি দেখাই হয়তো এটাই আমাদের স্মৃতি হয়ে থাকবে এটা আমার দোতলায় উঠছি দোতলা বন্ধ আছে এজন্য আপনাদের দেখাতে পারলাম না যতটুকু দেখাতে পারছি আর কি সব শুদ্ধি ভেঙে দেওয়া হবে মসজিদটি আসলে অনেক স্মৃতিময় মসজিদ চাবিটি নিয়ে চলে যাওয়ার কারণে আমি জানলা দিয়ে ভিতর দিকে এটা দোতলা তো ভেঙে দেওয়া হবে পুরোটাই আমরা এখন আমার চাষা মোটাম চাষা সব ভালো আছেন বেশি আছেন তাই তো আল্লাহ বাসি রাখুক আল্লাহ ভালো রাখুক আছে আব্বা ভালো আছে রবিবারে মসজিদের ভাঙর কাজ যদি শুরু হয়ে যায় তাহলে আমাদের এই যে গোরস্থান মোবারকপাড়া কবরস্থানে আপনার দেখাই আপনার লাশ রাখার জন্য সরকারিভাবে উপজেলা কর্তৃক যে ঘরটা করে দিয়েছিল এই ঘরের ভিতরে নামাজ হবে জুম্মা বাদ জুম্মা হবে আমাদের এখানে একটা মাঠ আছে মাঠটা আপনাদের দেখাবো আপাতত আসক্ত নামাজ এখানে হবে এটা পরিষ্কার করে ফেলবে অবশ্য
এটা আমাদের গোরস্থানের একদম ভিতরে আপনাদের গোরস্থানটা একটু ঘুরি ঘুরি দেখাই আপনাদের মাঠটা দেখাবো যে মাঠটা জুমার নামাজের জন্য ব্যবহার করা হবে এটা আপনার মরহুম আব্দুল জলিল বীর উত্তম মুক্তিযোদ্ধা সরকার কর্তৃক করে দিয়েছে দেখাতে পেরে নিজেকে খুব ভালো লাগলো এটা আপনার আমাদের দর্শনা গোরস্থানের জানাজার নামাজ হওয়ার জন্য এটা তৈরি করা হয় প্রথমে আমি আরেকটা ভিডিওতে আপনাদের বলেছিলাম পরবর্তীতে মসজিদ কমিটির সিদ্ধান্ত মোতাবেকে এটা এটি ঈদগাহ জন্য ব্যবস্থা করা হয়েছে দেখেন কত সুন্দর মসজিদ কমিটি এটা ঈদগাহ করছে এখন আপাতত এটা ব্যবহার করা হবে প্রতি জুম্মায় কারণ জুম্মার নামাজে লোক অনেক হয় দোতলা নিস্তলা বোঝাই হয়ে যায় যে কারণে এবার এটা আপনাদের জুম্মার নামাজের জন্য ব্যবহার করা হবে কিছু দৃশ্য আসলে দৃশ্য বলাটা ঠিক না এটাই বাস্তব সবাইকে চলে যেতে হবে আজ আর কাল যাওয়াই লাগবে এর কোনো রকম ভুল নেই তার প্রমাণ অনেকে জানে এটা আমার শ্বশুরের কবরস্থান আপনাদেরকে দেখালাম আরো অনেক মানুষ শুয়ে আছে জানা অজানা বহুত মানুষ গোরস্থানে ঢুকলেই আসলে মন্দা খারাপ হয়ে যায় আমার ভালো লাগে যে দুনিয়ায় কোনো কিছু বাস্তব না থাকলে মরতে হবে এটাই যে বাস্তব এটা কতটুকু বাস্তব এটা ভালো লাগে মরতে সবাই হবে তাই দরকার এই দুনিয়া থেকে চলে যাওয়াই লাগে